ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন উনিশশো পঁচানব্বই সালের পর দীর্ঘ ছাব্বিশ বছর পর শারজা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল সংযুক্ত আরব আমিরাতের এই ভেনুর পরিসংখ্যান বলছে এই ভেনুতে আগে ব্যাট করা দল জয় পেয়েছে দুই তৃতীয়াংশ ম্যাচে তাই বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার এই ম্যাচের টস হতে পারে ভাগ্য নিয়ন্ত্রক লঙ্কানদের বিপক্ষে মূল পর্বের এই প্রথম ম্যাচে টাইগার স্পিনাররাই গড়ে দিতে পারে বড় ব্যবধান শারজা ক্রিকেট স্টেডিয়ামের এই পিচে বাড়তি সুবিধা পাবে স্পিনাররা এমনটাই দেখা গেল গেল ম্যাচে লঙ্কানরা ডাচদের অল আউট করেছে মাত্র চুয়াল্লিশ রানে উনিশশো সালের পর থেকে এখন পর্যন্ত সারজাই কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ আরব আমিরাতের এই স্টেডিয়ামকে হোম ভেনু হিসেবে ব্যবহার করে আফগানিস্তান ক্রিকেট দল এই মাঠে হওয়া ষোলো টি টোয়েন্টির মধ্যে দশটিতেই জিতেছে আগে ব্যাট করা দল মাঠটিতে সর্বোচ্চ স্কোর ২১৫ স্পিনারদের তাণ্ডবে সর্বনিম্ন স্কোর মাত্র চুয়াল্লিশ তবে লঙ্কানদের বিপক্ষে এই ম্যাচের আগে বাংলাদেশ পেতে পারে স্বস্তির খবর কারণ শ্রীলঙ্কার বিপক্ষে বর্তমানে ভালো অবস্থানে আছে টাইগাররা এখন পর্যন্ত দুই দলের এগারো দেখায় চার জয় বাংলাদেশের সাত জয় শ্রীলঙ্কার তবে সবশেষ দুই ম্যাচে কলম্বোতে গিয়ে শ্রীলঙ্কাকে পরাজিত করেছে বাংলাদেশ এই ম্যাচে সেই দুই জয়ের আত্মবিশ্বাস কাজে দিবে টাইগারদের লঙ্কানদের বিপক্ষে সবশেষ দুই টি টোয়েন্টিতে জয়ের আত্মবিশ্বাস এই ম্যাচে কার্যকরী ভূমিকা পালন করতে পারে টাইগার শিবিরে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের রেকর্ড বলছে টাইগার দলপতি লঙ্কানদের বিপক্ষে দশ ম্যাচে করেছেন দুইশত একষট্টি সাঁত্রিশ গড়ে সব মিলিয়ে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার আগে বেশ কিছু বিষয় নিয়ে স্বস্তি পেতে পারে বাংলাদেশ ক্রিকেট দল